সাইট্রাস চাষাবাদের ক্ষেত্রে এর রোগবালাই, সময়মতো সার ওষুধ প্রয়োগ, পরিমিত সেচ, পরিচর্যা পদ্ধতি ও বিভিন্ন রুটিস্টকের প্রয়োজনীয়তা সম্পর্কে জানা প্রয়োজন। এই ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। দেখে মনে হচ্ছে যে ম্যাচুরড হয়ে গেছে, কিন্তু মূলত এটা ম্যাচুরড হয় নাই। এটা হচ্ছে রোদ্রের তাপে সানবার্নের কারণে এগুলো এইটা এরকম পুড়ে গেছে, কিন্তু দেখেন এর নিচে আবার কিন্তু সবুজ আছে। আর যে কমলাগুলো ছায়ায় রয়েছে সেগুলো মূলত দেখেন সবুজ আছে, এখনই পুরোটাই সবুজ আছে। গত বছরও আমার কিছু ধরছিল, সেগুলো যেগুলো ওই গাছের ভিতরে ছিল সেগুলো সবুজ ছিল এবং মোটামুটি স্বাদ ভালো ছিল। স্যার, আমি যদি এখানে দেখাই, এটি কি নিচে থাকার কারণে আপনি বলছেন যে সানবার্ন হয়নি? না, আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি তাতে ওই ছায়ায় থাকার কারণে জি ওইগুলো আছে, মানে সূর্যের তাপ, যে সানবার তাপটা সে ওখানে লাগেনি, না লাগার কারণে সবুজ আছে। আচ্ছা, তো এই এই ফলটা যদি আমরা দেখাই, স্যার এদিকে আসেন, এটা তো একদম সরাসরি সূর্যের তাপ পাওয়ার কথা, তো এটিতে কেন সানবার্ন হয়নি? এখানে যখন সূর্যের তাপ আসে, যে এই গাছটা ছায়া, কোন গাছটা আপনি এই গাছের ছায়া বলছেন, যে এই গাছের ছায়ার কারণে মানে এইখানে এটা কিছু প্রোটেকশন হয়েছে রোদের তাপটা। আচ্ছা, আমি যদি এইটা দেখাই, এটি কি সানবার্ন না এখানে অন্য কোনো সমস্যা আছে? দেখেন আমি ধরলাম ছিঁড়ে গিয়েছে, এটি 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 কি সানবার্ন শুধু না এখানে আসলে ছত্রাকের কোনো আক্রমণ আছে বলে মনে করেন আপনি? এটা হতে পারে, ছত্রাকের আক্রমণ হতে পারে জি। তবে আমার যতটুকু ধারণা তাতে সানবার্ন এবং ছত্রাকের কিছু আক্রমণ হতে পারে। তো কমলা তো আপনার গাছে যথেষ্ট ধরেছে স্যার, আমরা যদি এই গাছটিতে আসি, স্যার এই গাছটি তো তো সরাসরি রোদ্রের পাওয়ার কথা। স্যার একটু যদি আমি দেখাই, একটু আপনি এখানে দাঁড়ান, আপনি দেখেন এই যে কি সুন্দর সুন্দর কমলা এখনো কিন্তু সবুজ আছে। তো এই গাছ এই গাছটি তো আলো পাওয়ার কথা, সূর্যের আলো, আপনি দেখেন তাপ তো এই গাছে আসার কথা, কিন্তু এই গাছে কেন এই ধরনের সমস্যা হয়নি স্যার? এই যে আমি যতগুলো দেখাচ্ছি উপরে, যেগুলো আমরা দেখাচ্ছি, এই যে দেখুন এখানে আপনি এইটা এইটা সম্পর্কে কি বলবেন? যেহেতু আপনার বাগান, আপনি থাকেন এখানে, সূর্যের তাপ আপনি খেয়াল করছেন, তো আমি আপনার কাছে জানতে চাই স্যার, আপনি একটু সামনে যান, আপনি এই এই ফলগুলো দেখান, এইটা এইটা এটার কি জবাব দিবেন? এখানে যে কিছু কিছু আসছে দেখেন, একেবারে আসে নাই তা নাই, এই কিছু আসছে, এই যে সে তো অল্প অল্প, আমরা যদি দেখি। আচ্ছা, এটা তো সম্পূর্ণ রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার ভিতরে আছে, আমরা একটু দেখি স্যার, আমি যদি এই পাশটি দেখাই, এই পাশে কিছুটা এসেছে তাই তো? হ্যাঁ, এই পাশে এসেছে কিছুটা, তাহলে মোটামুটি আপনার একটা অনুমান কি করা যাচ্ছে যে আসলে সানবার্ন হচ্ছে তাই তো? জি, এই পাশে কিন্তু আসলে সানবার্ন হয়েছে বলে মনে হচ্ছে। আবার দুই একটা গাছে সানবার্নটা একটা বেশি ইফেক্ট হয়েছে, আচ্ছা, আবার দুই একটা গাছে মনে হচ্ছে কম হয়েছে, কম হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে একবারে কিন্তু এটা বলা যাচ্ছে না যে শুধু সানবার্নের কারণে এই ঘটনাটা ঘটছে, আদার্স কোনো কিছু হলো হতে পারে নাকি? জি, তো আমরা এটা গবেষণার বিষয়, গবেষণার বিষয় জি। সাইট্রাসের রোগবালাই ও প্রতিকার নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই, তবু দুই একটি কথা বলতে চাই, আমার অজ্ঞতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। নেমাটোডগুলি মাইক্রোস্কোপিক কীট যা মাটিতে বাস করে, ফাইটোপথোরা এবং নেমাটোড দ্বারা আক্রান্ত মাল্টা ও কমলা গাছগুলোর উপরের ডালপালাগুলো শুকিয়ে যায় এবং গাছগুলো অস্বাস্থ্যকর দেখা যায়। সাইট্রাস নেমাটোডগুলি উদ্ভিদের বাইরে থেকে উদ্ভিদের টিস্যু খায়, এদের লার্ভা খাদ্যের জন্য শিকড় ছিদ্র করে শিকড়ের জল এবং পুষ্টি বহন করার ক্ষমতা বাধাগ্রস্ত করে। এতে গাছের জীবনের প্রথম দিকে ফলন লক্ষণীয়ভাবে হ্রাস পায়, শিকড়ের নেমাটোড ক্ষতিকর গৌণ রোগের প্রবেশকে উৎসাহিত করে। সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত উষ্ণ মাসে সাইট্রাস নেমাটোড সবচেয়ে বেশি সক্রিয় থাকে। ফাইটোপথোরা আক্রান্ত সাইট্রাস গাছগুলোর মূল শিকড় নষ্ট হয়ে যায়, তখন গাছ পার্শ্ব শিকড়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে। পার্শ্ব শিকড় গাছের প্রয়োজনীয় পুষ্টি না দিতে পারায় গাছ একসময় শুকিয়ে মারা যায়। সব রুটিষ্টকে সব জাতের সাইট্রাস কম্পিটেবল হয় না, অর্থাৎ জোড়া ঠিক মতো হয় না, ছবিতে দেখতে পাচ্ছেন। যেসব রুটে কম্পিটেবল হয় তাদের এমন দেখা যায়
এই গাছগুলো সুস্থ সবল থেকে ভালো ফল দেয়। তো বাচ্চানা চোরের উপদ্রব, এই কারণে আপনি এগুলো হারভেস্ট করে ফেলছেন। তারপর আমরা দেখেছি যে যথেষ্ট জুস আছে, তারপরে সুন্দর অনলাইন থেকে প্রাপ্ত সার ওষুধ প্রয়োগ ও পরিচর্যা পদ্ধতিটি আমার কাছে ভালো মনে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এইভাবে পরিচর্যা করার চেষ্টা করব। এই ছকে বিভিন্ন জাতের রুট স্টকের উপর কোন কোন সাইটাস কম্পিটেবল হবে তা দেখানো হয়েছে, যেমন ওয়াশিংটন, নেভাল জাতটি, বেন্টন সিট্রেন্স বাদে তালিকার সকল রুট স্টকের সাথে কম্পিটেবল দেখানো হয়েছে। C35 সিট্রেন্স রুট স্টকের ক্ষেত্রে দেখুন, এটি নেমাটোড, টেরিস্টেজা ও ফাইটোপথোরা প্রতিরোধী দেখানো হয়েছে। আরও কয়েকটি দেখুন। তাহলে বলা যায় সাইট্রাসে ভালো ফলাফল পেতে রুট স্টক নিয়ে কাজ করতেই হবে। আমার সাইট্রাস সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা নেই, তবে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করছি। রুট স্টক নিয়ে আমার তেমন কোনো ধারণাই ছিল না। কৃষি বিশেষজ্ঞদের সাথে কথা হয়েছে, তারাও রুট নিয়ে কোনো কথা বলেননি, বরং তাদের অনেকে বলেছেন রুট কোনো ফ্যাক্টরি না। অথচ আপনারাই দেখলেন বিদেশে বিভিন্ন জাতের সাইট্রাস, বিভিন্ন জাতের রুট স্টকের সাথে গ্রাফটিং করা হচ্ছে। তবে মনে রাখতে হবে, সব রুট স্টক কিন্তু সব জাতের সাইট্রাসের জন্য পারফেক্ট নয়। বাংলাদেশে ছাড়া আর কোনো দেশে বাতাবি লেবুর রুট স্টক ব্যবহার করা হয় কিনা আমার জানা নেই। যাই হোক, আমাদের দেশের বিজ্ঞানীরা সাইট্রাস নিয়ে গবেষণা করছেন, তাদের গবেষণায় আগামী দিন সাইট্রাস চাষে বিপ্লব ঘটবে এমন প্রত্যাশাই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।